নন্দন দাস, আজকে এটা পার্সোনাল ব্লগ। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের, বারে বারে বলি যে অন্তত রান্নার কনসেপ্টটা থাকা উচিত অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার, মিউজিক্যাল জার্নির মানুষ। আজকে আমার গেস্টের জন্য কিছু বানাচ্ছি, একদম বাঙালি খাবার, দই মাছ। কিন্তু প্রথাগত যেভাবে বানানো হয়, অনেকেই পেঁয়াজ কিংবা আদা রসুন এগুলোকে প্রেফার করে না, বাট আমি কিন্তু এটাকে প্রেফার করি এবং এটা আমার এর আগেও বানিয়েছি। সেক্ষেত্রে টেস্ট খুব একটা মানে খারাপ হয়নি, তো দেখা যাক কীভাবে শুরু করব। প্লেন একটা পাত্র আমি খুব ইজি ওয়েতে, যেমন করে আপনাদের ফ্যাশন ডিজাইনের ক্লাস নিই, মিউজিক্যাল জার্নিতে চেষ্টা করি আমি খুব ইজি ওয়েতে অনেক দেরি করেও যতটুকু সম্ভব লার্ন করা। ফুডের ক্ষেত্রে সেরকম জাস্ট একটা পাত্র নেওয়া হয়েছে, অয়েল হিরো যেভাবে বলেছিলাম যে ইয়াস খুব বেশি অয়েল নেবো না, এক্ষেত্রে হোয়াইট অয়েলই নেবো, এনি কাইন্ডস অফ হোয়াইট অয়েল। হোয়াইট অয়েল নেওয়ার পর একদম ফিশ খুব একটা বড় বড় পিস করবেন না, একটু ছোট পিস হলেই ভালো। তো ঠিক আছে, দেখেছে আমরা, আপনি কাতলা মাছ নিতে পারেন, রুই মাছও নিতে পারেন। তো আমরা এটা জাস্ট লবণ মাখানো রয়েছে, খুব বিগ পিস করবেন না, একটু ছোট ছোট পিস করলে টেস্ট ভালো হবে এবং সমস্ত ইনগ্রেডিয়েন্ট ইনসাইডে যাবে। ওকে, দেখুন কিভাবে এটা আশা করি সব কটা পিসই বড় যাবে। এবং একটা পিসের এক্ষেত্রে আমরা খুব ছোটো পিসি যে করছে পুরো মাছটা ইউজ করা যেতে পারে, পুরো মাছের সবটা পোর্শন। এবার এটাকে আমরা ফ্রাই করতে দেবো, একের পর এক মেনু আমরা এক্ষেত্রে দেখাবো কী কী লাগবে সেটা একটু বলে নিই। অফকোর্স উই নিড আনিয়ন, এটা ভীষণভাবে লাগবে, চপড আনিয়ন, চপড আনিয়ন, উই নিড গার্লিক মানে আদ্রক, অ্যান্ড অ্যানাদার থিং হিয়ার দ্যাট অফকোর্স দই লাগবে। এই দইটাকে জাস্ট ইয়োগার্ট, এই ইয়োগার্টের মধ্যে ব্ল্যাক পেপার আর একটু সর্ষের তেল দিয়ে আপনারা এটাকে জাস্ট এরকমভাবে নাড়িয়ে নেবেন, পাকিয়ে নেওয়া যাকে বলা হয়, স্টিপ ইট দিস। ওকে, অফকোর্স পিনিট, আর এর মধ্যে দেওয়া বলতে ধনে পাতা, একদম তাজা ধনে পাতা ব্যবহার করতে পারে। এবার স্পাইসটা একটা ব্যাপার, স্পাইসটা আমি একটু স্পেশালি যেগুলো পাওয়াই যায় সেগুলোকে একটু একটু বানিয়ে নিই। কীভাবে বানাবো আপনাদের সামনেই সেটা আমি বানিয়ে নেব, কীভাবে বানাবো ফ্রাই হতে হতে আমরা এবার এটাকে বানিয়ে নেব। বেটার এখানে স্টিলের কোনো পাত্র নিতে হবে, স্টিলের পাত্র নিয়ে যে স্পাইসগুলো আমি নেব প্লেন ক্ষেত্রে, ফার্স্ট পুট হলদি, ওকে, কোয়ান্টিটি ওয়াইজ আমি স্পুন দিলাম দেড় স্পুন, ওকে, হলদি। দেন উই আর ইউজিং মিট মশালা হিয়ার, নাও মিট মশালা, এই অ্যাকচুয়ালি এর মধ্যে সমস্ত মশালাই মিক্স করা থাকে, তাই মিট মশালা অনেকটা কভার করা যেতে পারে। আর কোর্স ব্ল্যাক পেপার ভীষণ হেলদি একটা জিনিস এবং যে কোনো জিনিসের একটা আলাদা টেস্ট এনে দেয় ব্ল্যাক পেপার, সেক্ষেত্রে ব্ল্যাক পেপার, ওকে। সল্ট তো লাগবেই, সেটা আর আলাদা করে বললাম না। নাও এইটাকে জাস্ট এরকমভাবে শেক করতে হবে, দ্যাটস, এটাকে এরকমভাবে নাড়িয়ে মিক্স করতে হবে। যতক্ষণ মাছ সেখানে আমাদের ফ্রাই হচ্ছে ততক্ষণে আমরা এই স্পাইসটাকে বানিয়ে নেব। এটাকে বানিয়ে নিই খুব ইজি ওয়েতে, ইনগ্রেডিয়েন্টস বলে দিলাম,
তারপরে একের পর এক মাছটাকে আমরা তুলে নিয়ে আমরা এটাকে রান্না ততক্ষণে মাছ এবার আমরা একটু চেঞ্জ করে দিলে ফ্রাই হয়ে গেলে তারপর আমরা শুরু করব। অলরেডি মাছের পিস এক্ষেত্রে খুব একটা বেশি ফ্রাই করবেন না, খুব বেশি ফ্রাই করলে দই মাছের ক্ষেত্রে মাছটা অনেক হার্ড হয়ে গেলে কিন্তু এটা অ্যাকচুয়ালি সফটই ভালো লাগে, তো সেক্ষেত্রে খুব বেশি ফ্রাই করবেন না। আমি তো হালকা ফ্রাই করে তুলে নিচ্ছি, খুব কম অয়েল ইউজ করলাম আমরা। ওকে, এরপরে যে অয়েলটা রয়েছে আমরা প্রথমেই বলেছি যে খুব বেশি অয়েল আমরা ইউজ করব না। এবার আমরা এর সাথে এটাতে আমরা সরাসরি তেলে আগে গার্লিক দেব, গার্লিকে তাহলে ফ্লেভারটা একটা অন্যরকম ফ্লেভার হবে। অনিয়নটা পরে দিচ্ছি। ওকে, গার্লিক দেওয়া হয়ে গেল, দেন অফকোর্স এর মধ্যে অনিয়ন, এর মধ্যে অনিয়ন দিয়ে দিলাম একদম। এবার এর সাথে আদ্রক, আদ্রক দিয়ে দিলাম, আদ্রক দিয়ে এবার এর মধ্যে আমরা মাছে মাখানো আছে আন্দাজ মতো সল্ট। কেমন লাগছে আজকে ফ্যাশন ডিজাইনার মিউজিক্যাল জার্নি মানুষটির সাথে? আমরা এটা আমার ব্লগ, আশা করি প্রত্যেকে প্রফেশনাল যারা বিজি আছেন ফুডের ব্যাপারে সবাইকে কিন্তু দায়িত্ব নিতে হবে, সেই হিসাবে এটা আমার করা। এবং ফুডের প্রতি আমার ভীষণ ঝোঁক, আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। ওকে, দেন এইবার আমরা যে স্পাইসটা তৈরি করেছিলাম কি কি ছিল, হালদি, ব্ল্যাক পেপার, মিট মশালা। ওকে, সো এটাকে আমরা যেটা এইভাবে শেক করে করে বানিয়েছিলাম, উইল পুট ইট ইনসাইড। নাও এবার এটাকে আমরা কষতে থাকবো, খুব একদম কম তেলে আমরা কিন্তু এটাকে করছি। ওকে, এরকমভাবে আমরা এটাকে কষে নেব, চাষের সঙ্গে মিক্সড হয়ে গেল, একদম বাঙালি রান্না। বাট আমি কিন্তু স্পেশালি আদা রসুন পেঁয়াজ তিনটেই দিলাম দই মাছের ক্ষেত্রে। মাছ আপনারা কাতলা ইউজ করতে পারেন, রুইও ইউজ করতে পারেন, অর একচুয়ালি রুই কাতলা বলা হয়, রুই দই, কেউ এটাকে কাতলা দইও বলে, আপনি যে কোনো ফিশ ইউজ করতে পারেন। তাহলে এরকমভাবে আমরা এটাকে কষে নেব, খুব একটা তেল বের করার ব্যাপার নেই, মানে যেটা হয়, কিন্তু এখানে একটা ব্যাপার এই যে আমরা একটু একটু পেঁয়াজ রসুন আদা একসঙ্গে তেলে ফ্রাই করলাম স্পাইস দিয়ে, এবার এই যে মাছগুলো আমরা ফ্রাই করেছিলাম সেগুলো এর সঙ্গে একটু মিশিয়ে নেব। এবার এর সাথে আমরা একটু জাস্ট মিক্স করে নেব, আর কিছু না, জাস্ট একটু একসাথে মিক্স করে নেব, যাতে এর যে টেস্ট সেটা যেন এর মধ্যে চলে যায়। সেক্ষেত্রে খুব ভালো হয় যদি এটাকে একটু কভার করে দেওয়া যায়,
তাহলে এই যে স্মেল সেটা ইনসাইডে চলে যাবে। খুব সহজে এটা তৈরি করা যেতে পারে, ভীষণ ভীষণ ইজি ওয়ে। আশা করি খুব সহজে সবাই, প্রত্যেকটা প্রফেশনাল বিজি মানুষ তারাও যেন এটা করতে পারে, সেটার জন্যই বোধ হয় করা। কিন্তু আমিও প্রফেশনাল ভীষণ বিজি, তারপরেও চেষ্টা করি সব কিছুর সাথে থাকতে। আর এটা তো আমার ভীষণ শখ, আমি আগেই বলেছি। এবার এটাকে একটু আর একটু উল্টে দেবো, একটু কাভার করে এটাকে চেঞ্জ করে দেওয়া যাক সাইজ। বেশিক্ষণ নয়, এটা অলরেডি এর সাথে মিশে গেছে। এইবার যেটা আমরা করবো, খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, আর একটু পরেই আমরা যেটা করবো, এর মাঝে যেটা আমি বলেছিলাম, এই সেই ইয়োগাট, তার সঙ্গে ব্ল্যাক পেপার, সল্ট, একটু সুগারের মধ্যে দিতেই পারেন, সুগার দিলে একটু অন্যরকম টেস্ট হবে। একটু সুগার আমরা এর মধ্যে দেব, যেটা ছিল ইয়োগাট, সল্ট, সুগার অ্যান্ড ব্ল্যাক পেপার, সামান্য অয়েল। এটাকে আমরা একটু, এই জন্য আমি আগে করিনি, উইল পুট ইট দিস চেস্ট শেক ইট প্রপারলি। এটাকে এর সাথে, এটা আমাদের ভাষায় বলা হয় পাটিয়ে নেওয়া। ইয়েস, এর সঙ্গে মিক্স করে নেব। এইবার এই যে আমরা যেভাবে মাছটা দিয়েছিলাম, ইনসাইডের এই স্মেলটা কিন্তু একটা স্মোক হয়ে গেল, একটু ওয়েস্টার্নাইজ কনসেপ্টে ভেতরে কিন্তু স্মেলটা অলরেডি চলে গেছে। এইবার আমরা এইটাকে, এই ইয়োগাটটাকে সঙ্গে দিয়ে দেবো। কিন্তু দিয়ে যেটা করতে হবে, দই দিয়ে জেনারেলি অনেকে ফোটায়, কিন্তু আমি প্রেফার করি না। অনেক সময় দই অতিরিক্ত টেম্পারেচারে ফেটে যেতে পারে, সেক্ষেত্রে দইটা তো অলরেডি ওয়ান কাইন্ড অফ প্রিজারভেটিভ, তো এটা থাকেই, নষ্ট হওয়ার কোনো বিষয় নেই। তো এক্ষেত্রে সল্ট দেওয়া আছে, সুগার দেওয়া হয়েছে, অয়েল দেওয়া হয়েছে। এটাকে সম্পূর্ণভাবে দিয়ে আমি এবার গ্যাসটাকে ক্লোজ করে দেব। ওকে, দেন যেটা এই যে ধনে পাতাগুলো, সেটাকে বেশ বড়ো বড়োভাবেই খুব একটা হাতেই ক্র্যাশ করে দিতে পারেন, জাস্ট মানে তাহলে একটু অন্যরকম লুকস আসবে। সব কিছু দিতে পারে ধনে পাতা, সি ইউ জাস্ট দিস। এখানে কিন্তু এখানে কোনো প্রয়োজনীয়তা নেই একদম চপ করার। ওকে, দেন এই যে আমি ক্লোজ করে দিয়েছি, এবার এটাকে আমি মিক্স করব। সি, এর সাথে যেটা দেওয়া যেতে পারে সেটা একটু আমরা মাস্টার্ড অয়েল, মানে সর্ষের তেল, আমরা এর সঙ্গে একটু অ্যাড করব কাঁচা সর্ষের তেল, এবং জাস্ট একটু অ্যানাদার মোর ওয়ান স্পুন একটু ব্ল্যাক পেপার। নাইস, এটা জাস্ট এর সঙ্গে মিক্স করলে একটু জাস্ট প্রত্যেকটা মশলাকে একটু নাড়িয়ে নিয়ে মাছটাও ভেঙে না যায়। কথা আছে যে রাধে সে চুলো বাঁধে। অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার মিউজিক্যাল জার্নির এই জার্নিতে ফুড আমার একটা, বিকজ আমার হস্টেলেই থাকতে হয়েছে অ্যাব্রডে যখন আমি ছিলাম, তো সেখানে দাঁড়িয়ে বিদেশি ফুড আমার একটা নজর ছিল, আমার ভীষণ ভালো লাগতো। এখানেও আমি এটার সঙ্গে ছিলাম একদম ছোটোবেলা থেকে,
মানে খাবারটা চেষ্টা করতাম মায়ের সঙ্গে থেকে শিখতে। পরবর্তীকালে পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে আমি চেষ্টা করি কিছু না কিছু একটা বানাতে। আজকে অনেকগুলো মেনু হবে, তার মধ্যে এটা আমি বানালাম, দাদা কিচে ওই বানাবে। তো সেক্ষেত্রে খুব সুন্দরভাবে রেডি। এখন প্লেটিং এর কোনো বিষয় নেই, বিকজ গেস্ট আসলে তারপরে প্লেটিং হবে। কেমন লাগলো অবশ্যই আমার এই ব্লগে আপনারা শেয়ার করবেন, আমার এই ফ্যাশন ডিজাইনিং জার্নি মিউজিক্যাল জার্নির সাথে থাকবেন। তার সঙ্গে আর একটা কথা বলি, মিউজিক্যাল জার্নির ক্ষেত্রে শর্মিষ্ঠা আমার সাথে আছে, ভীষণ ভালো, মানে ভালো শেফ, আমি শেফ বলবো, রাঁধুনি নয়, শেফ মানে দে আর ট্রাইং টু ক্রিয়েট সামথিং নিউ ফুড, সাথেও থাকবো আমরা। আমরা কিন্তু ফুডের এই জার্নিটাকে কন্টিনিউ করবো ভাবছি। যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন, প্লিজ লাইক দিস, প্লিজ ইফ ইউ লাইক দিস অ্যান্ড প্লিজ লাইক ইট, শেয়ার ইট, অ্যান্ড অফকোর্স যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন উইথ নন্দন দাস দিস চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব ইট। চাচা বাবাই, একদম সহজভাবে একদম বাংলার দই মাছ একটু বদলে, ওকে, টাটা বাই।